মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় অমরনাথে। বৃহস্পতিবার বিকেলের মেঘভাঙা বৃষ্টিতে জম্মু কাশ্মীরের অমরনাথ গুহার কাছে ভেসে যায় পুণ্যার্থীদের 25টি ক্যাম্প। জলের তোরে ভেসে যাওয়ায় মৃত্যু হয়েছে কয়েকজনের। সেনাবাহিনী এবং আইটিবিপি জওয়ানদের পাশাপাশি উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। কলকাতা থেকেও বেশ কয়েকজন গিয়েছে অমরনাথে। এই বিপর্যয়ের পর কোথায় আছেন তারা, কেমন আছেন উদ্বেগে পরিবার। বন্ধুদের সঙ্গে দমদম নাগের বাজারের বাসিন্দা প্রদীপ দত্ত গিয়েছিলেন অমরনাথ দর্শনে। বাড়িতে রয়েছেন স্ত্রী ও মেয়ে। আজ সকালে কথা হয়েছে 9টা নাগাদ। উনি বলল যে আমরা ভালো আছি, কিন্তু এখানে খুবই খারাপ অবস্থা, পেহেলগাঁও এখনো আছি। তিন দিন আগে বন্ধুদের সঙ্গে অমরনাথে গেছেন মানিকতলার বাসিন্দা বছর 50-এর দিব্যেন্দু রায়। বিপর্যয়ের পর থেকে শুক্রবার পর্যন্ত পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। মানিকতলায় আমরা রয়েছি, মানিকতলা হাউজিংয়ে, এবং এখানে দিব্যেন্দু রায় নামে এক ব্যক্তি, তিনি তার বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন এবং এখনও পর্যন্ত অমরনাথেই রয়েছেন। তার দাদা এবং পরিবারের সদস্যরা এখানে রয়েছেন। দাদা পেশায় শিল্পী, শুভেন্দু রায়, তিনি নিজে তারা উদ্বিগ্ন। গতকাল সারাদিন যোগাযোগ করা যায়নি, আজকেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, দেখা যাচ্ছে কানেক্টিং। আমি চাইছি মমতাদিকে একটু যাতে হেল্প করার জন্য, রাজ্য সরকার যেন একটু হেল্প করে। দিদি দিদি দিদিকে বললে দিদি নিশ্চয়ই করবে, সেই এইটুকু আমার বিশ্বাস আছে। লেকটাউনের দক্ষিণদারির বাসিন্দা বিপুল ঘোষ মঙ্গলবার 8 বন্ধুর সঙ্গে গিয়েছিলেন অমরনাথ যাত্রায়। বর্তমানে পাহেলগাঁও বেস ক্যাম্পে রয়েছেন বছর 48-এর বিপুল। মানে ফোনটা পেলাম তখনই একটু নিশ্চিন্ত হয়েছি। তার আগে ফোনে পাচ্ছিলেন না? না, তার আগে পাচ্ছিলাম না। যখন বৌমার সাথে কথা হলো তখন একটু নিশ্চিন্ত হলাম। সন্ধ্যে 7:30 নাগাদ ওনার সঙ্গে গতকাল। তার মানে তো এই ইনসিডেন্টের পরে, তাই তো? হ্যাঁ, ইনসিডেন্টের পরে। তাহলে এখন কি কিছুটা রিলিফ লাগছে? হ্যাঁ, এখন কিছুটা রিলিফ লাগছে। আজ সকালে ওনার সঙ্গে কথা হয়েছে। বললেন উনি কি পরিস্থিতি? বললেন যে আজকেও হয়তো যাত্রা হবে না, এখন যাত্রা ওখানকার বন্ধ আছে, কালকেও ঠিক নেই। বিমানমন্ডল কয়েকদিন আগে 4 বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন, কিন্তু অমরনাথে বৃষ্টি বিপর্যয়ের পর থেকে বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। খুব দুশ্চিন্তা হচ্ছে, আসছে না বাড়িতে, ফোন করছি ফোনও ধরছে না। দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নাম্বার চালু করেছে এনডিআরএফ। বৃষ্টি বিপর্যয়ের পর আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে অমরনাথ যাত্রা। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।